আগামীকাল রোববার থেকে করোনা ভাইরাসের টিকা কর্মসূচি শুরু হবে রাজশাহীতে করোনা ভাইরাসের টিকা প্রয়োগে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে সকাল দশটা থেকে টিকা প্রয়োগ কার্যক্রম শুরু হবে ইতিমধ্যেই উপজেলাগুলোতে পাঠানো হয়েছে করোনার ভ্যাকসিন রাজশাহী নগরীর তিনটি হাসপাতাল ছাড়াও প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপন করা হয়েছে টিকাদান কেন্দ্র ও বুথ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডাক্তার সাইফুল ফেরদৌস জানান রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ লাইন্স হাসপাতাল ও সম্মিলিত সামরিক হাসপাতালে কেন্দ্র স্থাপন করে টিকা প্রদান করা হবে তিনি বলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আটটি বুথ স্থাপন করা হচ্ছে প্রতিদিন সেখানে আটশো জনকে টিকা প্রদান করা হবে শনিবার টিকা প্রদান কেন্দ্র জীবাণুমুক্ত করা সহ ধোয়া মোছা ও সাজানোর কাজ সম্পন্ন করা হয়েছে তিনি বলেন রাজশাহী জেলায় প্রথম ধাপে এক লাখ আশি হাজারের ডোজ টিকা এসে পৌঁছেছে যেখান থেকে নব্বই হাজার মানুষকে টিকা প্রদান করা যাবে এদিকে নিবন্ধনে সহায়তা করতে রাজশাহীর বাহাত্তরটি ইউনিয়ন ডিজিটাল সেন্টারের দায়িত্বপ্রাপ্তদের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল তবে টিকা নেওয়ার বিষয়ে সচেতনতা তৈরিতে গ্রাম অঞ্চলে সরকারি প্রচারণা কম হওয়ার ফলে ইউনিয়ন ডিজিটাল সেন্টারে অনলাইনে টিকার জন্য করতে আসা মানুষের সংখ্যা অনেকটাই কম আমরা বুথ রেডি রেখেছি আগামীকাল আমরা চারটা বুথে ফাংশন করব সেভাবে নির্দেশনা দেওয়া আছে আমাদেরকে একটা বুথে আমরা তো কমপক্ষে দুইশো জন করে আমরা ভ্যাকসিনেশন দিতেই পারবো সেই হিসেবে আটশো জন তো আমরা পারবোই আটটা বুথে ষোলোশো এবং তার বাইরেও যদি আমাদের বেশি হয় এটা আমাদের কোনো সমস্যাই নেই কারণ ভ্যাকসিনেশান দেওয়া একটা খুব সিম্পলভাবে আপনারা জানেন ইপিআই প্রোগ্রামের মতো এই ভ্যাকসিনেশন এবং এই ভ্যাকসিনেশ অনেকের মনে যে একটা ভীতি আছে যে ভ্যাকসিনেশন দিলে হয়তো সাইড এফেক্ট হবে প্রত্যেক ভ্যাকসিনের ছোটোখাটো সাইড এফেক্ট হয় এটারও হয়তো হতে পারে এবং যদি হয়ে হয় তো আমরা সেই হিসাবে প্রিপারেশন নিয়ে রেখেছি আমাদের সম্পূর্ণভাবে প্রস্তুত এবং মেডিকেল টিম রাখা হয়েছে প্রত্যেকটা ওয়ার্ড যে রোগী যদি কেউ অসুস্থ হয় আল্লাহ না করুক সেই ক্ষেত্রে আমরা যে টোটালি ভাবে তাদেরকে যাতে পরিপূর্ণ চিকিৎসার আওতায় আমরা নিয়ে আসতে পারি সে ব্যবস্থা আমরা রেখেছি সমস্যা নেই আমাদের আটটা ভ্যাকসিনেশন বুথ তৈরি করতে বলছে আটটা ভ্যাকসিন যতজন দেওয়া সম্ভব যতজন দিতে বলবে আমরা হয়তো সময় সময় বাড়ায় দিলে আমরা এটা সম্ভব এবং এটা খুবই একটা ইজি ব্যাপার এবং এটা আমাদের ক্যাপাসিটি যত দায় সংখ্যায় দেখ না কোনো আমাদের জন্য কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ